কৈলাসহর শহরের প্রাণকেন্দ্রে আবারও দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত শহরবাসী। মঙ্গলবার ভোররাতে কৈলাসহরের বনেদি এলাকা বলে পরিচিত গোবিন্দপুর এলাকায় ঘটে চুরির ঘটনাটি। গোবিন্দপুর এলাকার বাসিন্দা অনুরাধ সাহা প্রতিদিনের মতো সোমবার রাতেও খাবারের পর ওনার বাইক এবং স্কুটিটি বাড়িতে ঢুকিয়ে গেটে তালা লাগিয়ে দেন। কিন্তু মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান গেটের তালা ভাঙা এবং যে স্থানে ওনার স্কুটি ও বাইক দাঁড় করানো ছিল সেই স্থানে ওনার স্কুটিটি থাকলেও বাইকটি নেই। এই ঘটনা দেখে উনি বুঝতে পারেন যে ওনার বাইকটি চুরি হয়ে গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার লিখিত আকারে কৈলাসহর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন চুরি যাওয়া বাইকের মালিক অনুরাধ সাহা। কালকে রাত্রিতে আমরা যখন 10:30টার সময় ভাতটা খেয়ে আমি গেট তালা দিলাম, তখনও আমার বাইক আর স্কুটি কোনোটাই ছিল। গেট তালা টালা দিয়ে আমরা যখন ঘুমালাম সকালে ভোরবেলা উঠে দেখি গেট ভাঙা, আমার বাইকটা নেই, স্কুটিটা আছে। সঙ্গে ঘোরাঘুরি করে দেখলাম তালা আর একটা বড় শাবল পড়ে আছে। তালাটাকে দু টুকরা করে আমার জলের বালতির মধ্যে ফেলে দিয়ে চলে গেছে আর কুনার মধ্যে আপনার ওই শাবলটা পড়ে আছে। তো সঙ্গে সঙ্গে আমি গেলাম আমাদের বিফিট গ্রুপের সবাইকে জানালাম, আমাদের যে গ্রুপ মেম্বার আমাদের শ্রদ্ধেয় গিয়েছিলেন, সহসভাপতি ছিলেন, আমাদের অন্যান্য পরিষ্ঠ মেম্বাররা ছিলেন, তাদেরকে নিয়ে থানাতে যাই। থানাতে গিয়ে একটা এফআইআর করি। হ্যাঁ, আর থানাবাবুরা বলেছেন তারা তাদের সোর্স দিয়ে যথাযোগ্য চেষ্টা করবে। পুলিশবাবু তো উনি দেখিয়েছেন তাদের জিও ট্রেকিং, ওরা রাত 12:30 পর্যন্ত টল দিয়েছেন প্রত্যেক লোকেশন। উনি আমাকে নিজে দেখিয়েছেন গোবিন্দপুর কলেজের সামনে জিও ট্রেকিংয়ে উনি আছেন, কিন্তু এর ফাঁকে চোররা কীভাবে কী করলো আমি এটা বুঝতে পারিনি। আমি চাই যাতে আমার স্বাভাবিকভাবে আমার বাইকটা ফিরে পাই আর আমরা যারা কৈলাসহরবাসী আছি যাতে নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি। হ্যাঁ, যদি এই চুরের উপদ্রব থাকে তাহলে তো আমরা কেউই সেফ না। আমাদের কৈলাসহরবাসী যাতে সবাই যাতে নিশ্চিন্তে মানে এই চুরের উপদ্রব থেকে বাঁচতে পারে সেটার একটা প্রতিকার। কৈলাসহর থানা থেকে মাত্র 400 মিটার দূরত্বে সংগঠিত হয় এই চুরিকাণ্ডটি। আশ্চর্যের বিষয় হল যে জায়গায় চুরিকাণ্ড হয়েছে তার থেকে মাত্র 50 মিটার দূরত্বে রোজ পাহারায় থাকে কৈলাসহর পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এখন প্রশ্ন উঠছে, রোজ রাতে পুলিশ সেখানে টহলদারিতে থাকলেও কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল? ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।